কেরালায় মাটি চাপা পড়ে মৃত বাঙালি শ্রমিকদের দেহ আনা হলো গ্রামে। এদিন কফিনবন্দি মৃতদেহগুলি অশোকনগরের গ্রামে আনা হয়। মৃতদেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। কেরালায় কাজে গিয়ে মাটি ধসে মৃত চার বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। এদিন বিমানে করে দমদম বিমানবন্দরে আসে মৃত চার শ্রমিকের দেহ। সেখান থেকে সববাহী গাড়িতে করে দেহগুলি গ্রামে আনা হয়। মৃতদেহ এলাকায় আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। গ্রামের তরতাজা যুবকদের এইভাবে মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। গত 5ই মার্চ কেরালার আলুয়া মেডিকেল কলেজের চিকুস এলাকায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন তারা। শুক্রবার দুপুরে খাওয়া দাওয়ার পর 25 ফুট গর্তে কাজে নেমেছিলেন। অন্য শ্রমিকদের সঙ্গে কাজে গর্তে নামেন অশোকনগর ও দেগঙ্গার চার বাঙালি শ্রমিক। হঠাৎই মাটির ধসে চাপা পড়ে যান তারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাদের। এরকম দৃশ্য আমাদের লাইফে কিংবা আমার বাবা দাদারা কেউ এরকম দৃশ্য দেখেনি যে এক গ্রামে চার চারজন, মানে দৃশ্য বলে বলায় মানে কোনো ভাষা নেই, মানে এরকম দৃশ্য দেখার মতন না। তারা গিয়েছিল পেটের দায়ে সংসারে অভাব তাড়ানোর জন্য, কিন্তু আজ গিয়ে কি হলো, ওর জীবনটাই মানে অমূল্য সম্পদ, যে জীবন লাখ টাকা দিলেও পাওয়া যায় না, সেটা কিন্তু হারিয়ে বসেছে। পেটের দায়ে তো মানুষ যেতেই হবে। এখন এই যে লকডাউন পড়লো, লকডাউনের মধ্যে দিয়ে যে মানুষ এত মানে দারিদ্র অসহায় হয়ে গেছে, বিশেষ করে নিম্নতরের গরিব দুঃখী মানুষগুলো, তার জন্য তাদের আজ গ্রাম ছেড়ে বাইরের রাজ্যে যেতে হচ্ছে। এই বাইরের রাজ্যে গিয়ে আজ তাদের পেটের তাড়নায় খিদে মেন হচ্ছে মানুষের খিদা, বুক খিদার জন্য আজ তারা গিয়ে কি করলো, একটা আমাদের শবে বরাতের দিনে নামাজ পড়বে, তারা পাটি ধুয়েছে, পাঞ্জাবি মানে পড়বে, নামাজ পড়বে, সবে এক জায়গায় জমায়েত করবে, বলে রান্না করবে, আনন্দ করবে, তারা খেয়ে নাকি ঠিক আমি এখানকার মেয়ে ঈদে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু কিভাবে বাড়ি ফিরলো বলুন। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, অশোকনগর।